নাড়াচাড়া করেন খেলনার মতো। লহময় বিষধর সাপকে বশ করার ক্ষমতা ধরেন চুরুর বীরবল শর্মা। সকলে যে সাপে ভয় পান এমনটাও নয়, দেশের নানা জায়গায় সর্প রক্ষণালয় রয়েছে যেখানে লুপ্তপ্রায় সাপেদের যত্ন আত্তি করেন সর্প প্রেমীরা। রয়েছেন সাপুরেরাও, জীবিকার স্বার্থেই তারা নাড়াচাড়া করে থাকেন সাপ নিয়ে। এই সূত্রে বন বিভাগের কর্মীদের নাম উল্লেখ না করাটাও নিতান্ত অন্যায় হবে। তবে রাজস্থানের চুরুর বীরবল শর্মাকে এই তালিকার কোনো অংশেই রাখা যায় না। এটা ঠিক যে তিনি একেবারে খেলনার মতো সাপ নিয়ে নাড়াচাড়া করেন। মহাবিষধরকে বশ করতেও তার বড় বেশি সময় লাগে না, কিন্তু তিনি সাপুরেও নন বন বিভাগের কর্মীও। তাহলে তার সর্প প্রেমের কারণটা কি? নিজেই সে কথা জানিয়েছেন শর্মা। ছোটবেলায় বাড়ির লোকেদের সঙ্গে তিনি হামেশাই জাগরণে ভজন গান শুনতে যেতেন, পরে নিজেও যেতে শুরু করেন। আর সেখানেই লোক দেবতা গোগাজির সর্পপ্রীতির কাহিনী তার মনে কেড়ে নেয়। তখন ঠিক করে ফেলেন বীরবল তিনি মানুষ এবং সাপ উভয়েরই পাশেই সমানভাবে দাঁড়াবেন। ধীরে ধীরে নিজেকে এই লক্ষ্যে তৈরি করে ফেলেন তিনি। শুরু হয় তার সাপ ধরা যাত্রা। সাপ ধরে তিনি বন বিভাগের কর্মীদের সামনে তাদের জঙ্গলে ছেড়ে দেন। বীরবল জানিয়েছেন চুরুর বেশিরভাগ সাপই নির্বিষ, তারা শিকারের খোঁজে ইঁদুরে গর্তে যখন ঢোকে তখন তিনি তাদের ধরেন। বিষধর কোবরাও যে একেবারে নেই এমনটা নয়। তবে শর্মার পরিষ্কার বক্তব্য, বিপন্ন বোধ না করলে, কোনো ক্ষতি না করলে সাপ মানুষকে কামড়ায় না। তিনি যেহেতু তাদের ক্ষতি করেন না তাই তার ভয়ও নেই, আছে শুধু সতর্কতা বজায় রাখা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও এরকম তথ্যমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন।